আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। রূপা, তোমার তো ক্লাসে জয়েন করতে লেট করতেছো কেন? ওকে আগে আমি লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখাচ্ছে ওয়েটিং এ। আচ্ছা, তো হচ্ছে যে আমরা যে দ্বিতীয় অধ্যায়টা শেষ করেছি, আজকে আমাদের কথা ছিল যে আমরা দ্বিতীয় অধ্যায়টার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেন আমরা আমাদের ফিনান্সের নবম অধ্যায় আছে ম্যাথমেটিক্যাল, ওটা আবার একটু দেখবো, কারণ তখন হচ্ছে আমাদের কিছু পরীক্ষা ইস্যু ছিল আর সব ইউটিউবে ক্লাস করেছি, এটা অনেকে মানে ফলো করো নাই। তো এখন আজকে আমরা শুরু করে দিই যে ক্রিয়েটিভ কোশ্চেন, যেহেতু আমাদের এক একটা ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করতে একটু টাইম বেশি লাগে, তো আমরা শুরু করে দিচ্ছি। ক্রিয়েটিভ কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা। ওয়ালাইকুম আসসালাম। দেখো যে আমি একটা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর তোমাদের বই থেকে চুজ করেছি, কারণ হচ্ছে এটা সিলেট বোর্ড 2017-তে এসেছে, ঠিক আছে? তো এই বোর্ড প্রশ্নগুলাই যদি আমরা হচ্ছে তোমার হচ্ছে যে আমরা সলিউশন করি বোর্ড প্রশ্নগুলা, তাহলে তোমার অনুরূপ কোশ্চেন তোমার অবশ্যই কম করবে, ঠিক আছে? কারণ তোমাদের বইয়ের উপরেই দেওয়া আছে, কারণ আমরা সবসময় দেখি যে একই টাইপের কোশ্চেন একটু এদিক সেদিক হয়ে ঘুরিয়ে আসে, কাজে আমরা যদি বোর্ড কোশ্চেন গুলা সলিউশন করি তাহলে দেখা যাবে 2016 থেকে তাহলে দেখা যাবে যে আমাদের প্রশ্ন চলে এসেছে। আর ফিনান্স তো খুব বেশি দিন আগের না, তোমাকে যে অনেকগুলো প্রশ্ন সলিউশন করতে হচ্ছে এরকম না, তোমার কাজেই হচ্ছে তোমার এই যে বোর্ড প্রশ্ন গুলো এগুলা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা ইনশাল্লাহ কমন পাবো। তো যাই হোক, আমরা একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে 2.1, আমার বইতে আছে 121 পৃষ্ঠায়, তোমাদের বইয়ের সাথে মিলবে না, কিন্তু দেখো যে বোর্ডের একটা অনুরোধ দিয়ে দিয়েছে সিলেট বোর্ড 2017, এটা তো মিলবেই, ঠিক আছে? তো তোমাদের বই সাথে মিলতেও পারে, আমি ঠিক জানি না, আমার নতুন এডিশন আবার নাও মিলতে পারে, পৃষ্ঠা নাম্বারটা মিলবে না, কিন্তু তোমার সবকিছু মিলবে। আচ্ছা, তাহলে আমরা তোমার প্রশ্নতে চলে যাই। প্রশ্নটা কি দেখো, রাশা কোম্পানি একটি খেলনা প্লাস্টিক সামগ্রী রপ্তানিকারক প্রতিষ্ঠান। তো রাশা যে কোম্পানি তোমার হচ্ছে সে খেলনা পোশাক খেলনা তোমার হচ্ছে যে সামগ্রীটাকে সে রপ্তানি করে, ঠিক আছে? তো এই যে যে এখন দেখেছি এই বলেছে কি বলেছে যে তাদের ব্যবসাটি সম্প্রসারণ করার প্রয়োজন করা জরুরি, কিন্তু তাদের পর্যাপ্ত পুঁজি না থাকায় ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না। এমত অবস্থায় কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করলো তা বিএসির অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ বিক্রয়ের মাধ্যমে তোমার অর্থ সংস্থান করবে। খেয়াল করে দেখো এখানে একটা প্রতিষ্ঠানের কথা বলেছে যাদের ব্যবসা সম্প্রসারণ করা দরকার, মানে যারা ব্যবসাটাকে বড় করতে চাচ্ছে কিন্তু তাদের পুঁজি নাই, তো এমন তো অবস্থায় তারা কি করলো, বিএসইসির অনুমতি নিয়ে একটা দীর্ঘমেয়াদী সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে অর্থ সংস্থান করবে। আচ্ছা, তো সিকিউরিটি কি সেটা তোমাকে বলে নাই, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বিএসইসি এটা কোন সিকিউরিটি অনুমোদন দেয়, ঠিক আছে? আমরা যখনই উদ্দীপক করবো, আমরা যদি ভেতরের পড়াটা ঠিক মতো হয় তাহলে যারা ভেতরের ক্লাস গুলো ঠিক করে শুনেছে তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছে যে প্রশ্নটা কি রিলেটেড হতে পারে। এরপর দেখে বলেছে অন্যদিকে প্রতিষ্ঠানটি হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, যাতে হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে যাতে অধিক মুনাফা নিশ্চিত হয়। পরে সরকার বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটি লাইসেন্স বাতিল করে এবং উক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, তো আমরা একটা কোম্পানির কথা জানতে চেয়েছি পারলাম, রাশা কোম্পানি যেটা প্রথমে কি করেছে সে বিএসইসির অনুমতি নিয়ে একটা দীর্ঘমেয়াদী সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করবে বলে সিদ্ধান্ত নেয়। আবার অন্যদিকে প্রতিষ্ঠানটি হুন্ডি ব্যবসা হচ্ছে তোমার সরকারের ট্যাক্স এবং কর ফাঁকি দিয়ে তোমার দেশের টাকা বিদেশে পাঠানো বা বিদেশ থেকে টাকা আসার যে পদ্ধতিটা, মানুষের হাতে হাতে যে পদ্ধতিটা, মধ্যে ধরো তুমি তোমার পরিচিত কাউকে দিয়ে দিলে আর কি, যে তুমি টাকাটা কাউকে পৌঁছিয়ে দাও সরকারকে জানিয়ে, তো এই ধরনের যেগুলো তোমার সরকারের অনুমোদনবিহীন টাকা ট্রান্সফারের যে পদ্ধতি, ওটাকে আসলে আমরা হুন্ডি বলছি। তো এই হুন্ডি ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে, তার মানে সে মানুষের টাকা ট্রান্সফারের বিষয়টার সাথে জড়িত হয়ে পড়ে। তো
এটা তো বুঝতেই পারছো যেহেতু এটা সরকারের তোমার রাজি নিয়ে এই ব্যবসাটা করা হচ্ছে, তার মানে ব্যবসাটা অবৈধ। তাহলে এখন দেখে আমাদের প্রশ্নগুলো কি, এখানে শুধু গ আর ঘ নিয়ে আলোচনা করেছে, কারণ শুধুমাত্র কে কি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। বলছে রাসা কোম্পানি কোন ধরনের বাজার থেকে অর্থ সংস্থান করতে চেয়েছিল ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটা কি নিয়ে চলে আসে, কোন ধরনের বাজার থেকে অর্থ সংস্থান করতে চেয়েছিল ব্যাখ্যা করো। এখন আমরা দেখি তারা বলেছে যে এমত অবস্থায় কোম্পানি প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ করলো তারা বিএসইসির অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদী সিকিউরিটি বা মাধ্যমে অর্থ সংস্থান করবে। তোমাকে প্রশ্ন করেছে কোন বাজার থেকে, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু দুই ধরনের হতে পারতো, সেম কোশ্চেন হতে পারতো, তারা কোন ধরনের সিকিউরিটি নিয়ে ব্যবসা করতে আগ্রহী। আর এখন কিন্তু আমাদের প্রশ্নটা এসেছে যে তারা কোন বাজার থেকে অর্থ সংস্থান করতে চেয়েছিল। তো আমরা কিন্তু জানি যে আর্থিক বাজারকে দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? আর্থিক বাজারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার প্রাথমিক বাজার আর একটা হচ্ছে তোমার মাধ্যমিক বাজার। তো প্রাথমিক বাজার কি, যে বাজারে একটা প্রতিষ্ঠান তোমার তার নতুন শেয়ারটাকে বাজারে ছেড়ে তাদের মূলধন সংগ্রহ করতে চায়, সেই বাজারটাকে আমরা বলি প্রাথমিক বাজার। এই বাজারে শেয়ার ছাড়তে হলে বিএসইসি অবশ্যই অনুমতি লাগে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের একটা কর্তৃপক্ষ একটা আমাদের ক্লু দিয়েছে যে বিএসইসির অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদী সিকিউরিটি, বিএসইসির অনুমতি লাগে হচ্ছে তোমার প্রাথমিক বাজারে। আর দীর্ঘমেয়াদী সিকিউরিটির মধ্যে কিন্তু অনেকগুলো পড়ে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এই কারণে দেখো প্রশ্নটা কিন্তু তোমার সিকিউরিটি নিয়ে হয়, প্রশ্নটা হচ্ছে বাজার নিয়ে। কারণ এখানে যদি তোমাকে সিকিউরিটি প্রশ্ন করতো তাহলে অনেক ধরনের প্রশ্ন তুমি উত্তর হয়ে যেত, কারণ তুমি শেয়ারও দিতে পারতা, তুমি বন্ডও দিতে পারতো, তুমি ডিবেঞ্চারও দিতে পারতা। বাজার নিয়ে তো বিএসইসি এই বাজারে শেয়ার বিক্রির প্রথম অনুমতি দেয়, সেই বাজারটাকে আমরা বলি প্রাথমিক বাজার, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে রাসা কোম্পানি প্রাথমিক বাজার থেকে তোমার অর্থ সংস্থান করতে চেয়েছিল। এখন এটুকু আমাদের জ্ঞানের উত্তর। এটুক দেওয়ার পরে আমরা কি করব, একটা গ্যাপ দিব, ঠিক আছে? গ্যাপ দিয়ে আমরা লিখব অনুধাবনটা। গ্যাপ মানে কি, আমি প্যারা করব, প্যারা করব। এই জন্য আমি এই লাইনটা শেষ করার পরে একটু ফাঁকা রেখে দেন হচ্ছে আমি লিখব প্রাথমিক বাজারের সংজ্ঞা। সংজ্ঞাটা কি, যে বাজারে নতুন নিষ্কৃত বন্ড, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে প্রাথমিক বাজার বলে। দেখো যে জিনিসটা আমি বললাম যে প্রাথমিক বাজারে কিন্তু অনেক সিকিউরিটি থাকতে পারে, সেটা হতে পারে বন্ড, সেটা হতে পারে তোমার অগ্রাধিকার শেয়ার, সেটা হতে পারে কোনো সাধারণ শেয়ার। তো এই যে বাজারে এটা নতুন নিষ্কৃত জিনিসটা তোমার ক্রয় বিক্রয় করা হয় সেটাকে আমরা বলছি প্রাথমিক বাজার, ঠিক আছে? বলেছে যে এটুকু হচ্ছে আমাদের অনুধাবনের উত্তর, ঠিক আছে? এখন আমরা দেখি প্রয়োগে যে আমরা কি করব। প্রয়োগে দেখছি যে উদ্দীপকে দেখা যাচ্ছে যে রাসা কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বিএসইসির অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদী সিকিউরিটি বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করবে। যেহেতু তারা প্রাথমিক বাজার থেকে, তার মানে হচ্ছে কি, তারা কোনখান থেকে মূলধন সংগ্রহ করবে, প্রাথমিক বাজার থেকে। কত ছোট এবং কত সংক্ষেপে উত্তরটা হয়ে গেছে, তার মানে আমরা দেখ রাসা কোম্পানি কোন বাজার থেকে অর্থায়ন করবে, রাসা কোম্পানি বিএসইসির অনুমতি নিয়ে প্রাথমিক বাজার থেকে অর্থ সংস্থান করবে। আমরা কোন কোন ক্লু দেখে বুঝলাম, প্রথম ক্লু হচ্ছে যে কোম্পানি যদি ব্যবসা করবে তাদের পুঁজি নাই, তার মানে হচ্ছে তারা নতুন করে শেয়ার ছাড়তে চাচ্ছে, নতুন শেয়ারটা যেটা বা নতুন যে ডকুমেন্টটা তোমার যে বাজারে ছাড়ে এবং যে বাজারে, সেই বাজারটাতে বিএসইসির অবশ্যই অনুমতি লাগে, সেই বাজারটাকে আমরা বলছি প্রাথমিক বাজার। আচ্ছা তাহলে আমাদের এই অংশটুকু শেষ। আমার ধারণা যে প্রাথমিক বাজার নিয়ে প্রশ্ন আসতে তোমরা বুঝতে পারবে। আচ্ছা এরপরে হচ্ছে আমি পরেরটা ঘ নাম্বারটা বলছি, এরপরে তোমাদের কোনো সমস্যা হচ্ছে আমাকে বলবা। বলেছে উদ্দীপক বর্ণিত প্রতিশ্রুতি লাইসেন্স বাতিল করার যোগ্যতা বিশ্লেষণ করো। আমরা কিন্তু উদ্দীপকে যেখানে গিয়ে দেখতে পাচ্ছি, অন্যদিকে প্রতিষ্ঠানটি হিন্দি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে যাতে অধিক মুনাফা তোমার হচ্ছে যে নিশ্চিত হয়। হিন্দি ব্যবসার সাথে সম্পৃক্ত তো অনেক মুনাফা অর্জন করে, পরে সরকার বিষয়টি জানতে পেরে লাইসেন্স বাতিল করে এবং উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এখন তোমাকে বলেছে যে কেন লাইসেন্স যে বাতিল করে দিল, এটা যৌক্তিকতা কি, কেন সরকার এটা বাতিল করলো,
তো এটার পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে, ঠিক আছে? তো যুক্তিতে আসি আমরা। প্রথম অনুযায়ী প্রথমে আমাদেরকে বলতে হবে যে আমাদের যে লাইসেন্সটা বাতিল করে সেটা কেন যুক্তি, তাহলে আমাদের উত্তরটা এভাবে বলতে হবে, মানি লন্ডারিং আইন অনুযায়ী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা যুক্তি। কোন আইন অনুসারে? মানি লন্ডারিং আইন অনুযায়ী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা অবশ্যই যুক্তি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটুক গেল আমাদের জ্ঞানের উত্তর। তোমাকে বলেছি যুক্তি কথা বিশ্লেষণ করো, অনেকে দিয়ে রাখে শুধু যুক্তি, কিন্তু এখানে অবশ্যই যুক্তি, কিন্তু এখানে কিন্তু মানি লন্ডারিং শব্দটা আমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে? মানি লন্ডারিং আইন অনুযায়ী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা যুক্তি, এটুক দিব আমাদের জ্ঞানের উত্তর শেষ। এরপরে প্যারা দিয়ে আমরা আসবো অনুধাবনের উত্তরে। এখানে আমরা এসে মানি লন্ডারিং এর সংজ্ঞাটা বলবো। মানি লন্ডারিং এর সংজ্ঞা কি? মানি লন্ডারিং অর্থ অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্জিত সম্পদ বৈধ বা অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর এবং অবস্থানের গোপনকরণ বা উক্ত কাজে সহায়তা করা, ঠিক আছে? তো এই যে মানি লন্ডারিং এর সংজ্ঞাটা আমরা 2-3টা ক্লাস ধরে বিভিন্ন ভাবে বুঝিয়েছি, তো তোমার কাছে যেই সংজ্ঞাটা সবচেয়ে সহজ লাগে সেই সংজ্ঞাটা তুমি দিবা। মোট কথা, মানি লন্ডারিং বলতে আমরা বুঝাচ্ছি অবৈধ বা বৈধ পন্থায় যে অর্থটা আমরা উপার্জন করছি সেটা যদি আমরা অবৈধ পন্থায় হস্তান্তর করি, রূপান্তর করি বা অবস্থান গোপন করি, তাহলে সেটাকে আমরা মানি লন্ডারিং বলবো। মানে সরকারের কাছে গোপন করলেই বৈধ অর্থটাও মানি লন্ডারিং এর আইনে অবৈধ হয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল আমাদের অনুধাবনের উত্তর। আমরা মানি লন্ডারিং এর আইনের সংজ্ঞাটা দেবো, মানি লন্ডারিং কাকে বলে সেটা সংজ্ঞাটা দিব। এখন আসতেছে আমাদের প্রয়োগের অংশ। আমরা প্রত্যেকে জানি প্রয়োগ আসলে আমাদের উদ্দীপকের সাথে মিল করে প্রয়োগটা লিখতে হবে, তাহলে আমাদের উদ্দীপকে যেতে হবে। আচ্ছা, উদ্দীপকে যেতে হলে আমরা কি করব? আমরা এভাবে লিখতে পারি, উদ্দীপকে দেখা যাচ্ছে রাসা কোম্পানি অধিক মুনাফা নিশ্চিত করার প্রত্যাশায় হুন্ডি ব্যবসায় সম্পৃক্ত হয়ে পড়ে। তাহলে বলা যায় কোম্পানিটি মানি লন্ডারিং আইন ভঙ্গ করেছে, কারণ তারা হুন্ডি ব্যবসায় জড়িয়েছে। আমি তোমাদের আগেই বলে দিয়েছি হুন্ডি ব্যবসা কি। হুন্ডি ব্যবসা মানে সরকারের অনুমতি না নিয়ে তোমার দেশের টাকা ট্রান্সফারের যে কাজটা, যেমন ব্যাংক যে কাজটা করে, এক দেশের টাকা এক দেশে ট্রান্সফার করে, তো ব্যাংক তো সরকারের অনুমতি নিয়ে লাইসেন্স করে এই কাজটা করে। তো ব্যাংক ছাড়া যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এরকম সরকারের অনুমতি ছাড়া টাকা ট্রান্সফারের দায়িত্বটা নেয়, তখনই সেটাকে আমরা হুন্ডি বলবো, মানে অবৈধ উপায়ে যদি করে। তাহলে আমরা উদ্দীপকের সাথে মিল করে এটা লিখব, লিখে আমরা প্রুফ করব যে আমি যে অনুধাবনে যে বলেছি এটা মানি লন্ডারিং, তার মানে প্রয়োগও এটাই আছে, ঠিক আছে? এটা বলে আমি হচ্ছে প্রুফ করছি, মানে তোমার ক্রিয়েটিভ জিনিসটা কি, ক্রিয়েটিভ জিনিসটা হচ্ছে তুমি তোমাকে প্রুফ করছো, ঠিক আছে? তোমার লেখা ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে, আমি যেটা বলছি সেটাই যে হতে হবে সেটা না, কিন্তু তোমাকে টিচারকে বুঝাতে হবে যে তুমি অনুধাবনে যেটা বলেছো তোমার প্রয়োগের সাথে সেটা মিলে গিয়েছে, সেটা তোমাকে বুঝাতে হবে, ঠিক আছে? সেটা তুমি যে ল্যাঙ্গুয়েজে বুঝো না কেন, তো এটা বোঝানোর জন্য তোমার পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার দরকার নেই, ঠিক আছে? তো এখানে 2-3 লাইন লিখেই আনা। এরপরে আমরা চলে যাচ্ছি উচ্চতর দক্ষতায়। আমরা ম্যাক্সিমাম মেয়েরাই প্রয়োগ লেখেই শেষ করে দিই, মানে কি আমাদের গয়ের উত্তরও যা হয় আমাদের ভয়ের উত্তরও তা হয়। এটা কি হবে তাহলে বলো? এই জন্য তোমরা গতেও 2 পাও, ঘতেও 2 পাও, ঠিক আছে? মানে গয়ের উত্তর ভয়ের উত্তর তো এক হবে না। উচ্চতর দক্ষতায় তোমাকে অবশ্যই তোমার নিজস্ব জ্ঞান এবং পাঠ্য বইয়ের জ্ঞানের আলোকে দুই একটা উপসংহারমূলক কথা লিখতে হবে, ঠিক আছে? আমরা ছোটবেলায় যখন রচনা পড়েছি, এখনো তো মনে হয় রচনা আছে কিনা আমি তোমাদের ঠিক জানি না, রচনাতে আমরা কি লিখি একদম লাস্টে একটা উপসংহারমূলক কথা লিখি না নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে, যদিও সেগুলো আমরা মুখস্থ করি, কিন্তু সৃজনশীল প্রশ্নে আমাকে সেই জিনিস লিখতে আর হবে উচ্চতর দক্ষতায় যে না আমার প্রয়োগ প্রথমত আমি উদ্দীপক থেকে নিয়েছি, এখন উদ্দীপকের জ্ঞান আমার পাঠ্য বইয়ের জ্ঞান এবং ওভারঅল সবকিছু মিলে আমাকে 2-1টা লাইন উপসংহারের মতো লিখতে হবে, তাহলে আমার উত্তরটা 4টা স্টেপে শেষ হবে এবং টিচার আমাকে 4-এ অবশ্যই 3 দিবে। আর আমার যদি লেখা হাতের লেখা প্রেজেন্টেশন খুব সুন্দর হয় আমরা 4-এ 4 পাবো, ফিনান্সে আমরা 4-এ 4 পেতে পারি, ঠিক আছে? ফিনান্সে কিন্তু তোমার থিওরিতেও ম্যাথের মতো নাম্বার আসে, কারণ তোমার হচ্ছে ফিনান্স থিওরি গুলো তোমার ম্যাথের মতোই, এখানে বানানোর কিছু নাই, আবার বলে তোমাকে একদম 4-এ 4 3-এ 3ই দিবে,
অন্য সাবজেক্টের মতো না যে তোমাকে নাম্বার কেটে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসি উচ্চতর দক্ষতা আমি কি বলতে পারি সেটা নিয়ে। তো আমরা বলতে পারি, সরকারের অনুমতিবিহীন এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তিগত ভাবে অর্থ স্থানান্তরকে হুন্ডি বলে। যে জিনিসটা তোমাদেরকে আমি শুরু থেকেই বলছি, হুন্ডি কি একটা জিনিস খেয়াল করো, পুরো প্রশ্নে কিন্তু তোমাকে হুন্ডি কি এটা জানতে চায় নাই, কিন্তু তুমি যে হুন্ডি কি এই বিষয়টা জানো, সেটা তুমি খাতায় লিখলে তোমার যে খাতাটা যে পরীক্ষক দেখবে সে খুব খুশি হয়ে যাবে যে এই মেয়েটা তো হুন্ডি কি জিনিসটা জানে। এই যে যে হুন্ডি কি জিনিসটা তুমি জানলা, এটাই তোমার উচ্চতর দক্ষতা, ঠিক আছে? হুন্ডি জিনিসটা কি এটা জানাটাই হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা। তার মানে কি, তুমি হুন্ডির সংজ্ঞাটা লিখলা কি, সরকারের অনুমতিবিহীন এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তিগত ভাবে অর্থ স্থানান্তর করাকে হুন্ডি বলে। হুন্ডি ব্যবসায় মানি লন্ডারিং আইন অনুযায়ী নিষিদ্ধ শাস্তিযোগ্য অপরাধ, তাই সরকার কর্তৃক প্রতিষ্ঠানকে লাইসেন্স বাতিল করে যুক্তি। দেখো কি সুন্দর, কত ছোট্ট এবং সংক্ষেপে আমাদের উত্তরটা হয়ে গেল, ঠিক আছে? তার মানে হুন্ডির সংজ্ঞা দিলা, তারপরে বলবা যে মানি লন্ডারিং আইনে হুন্ডিটা নিষিদ্ধ। যেহেতু মানি লন্ডারিং আইনে হুন্ডি ব্যবসা নিষিদ্ধ, সেহেতু প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা অবশ্যই যুক্তি। খেয়াল করেছো, তুমি দুইবার তোমার দক্ষতাকে তুমি প্রুফ করলে, একবার প্রুফ করলে তুমি হচ্ছে যে প্রয়োগে, আরেকবার প্রুফ করলে তুমি যে হচ্ছে উচ্চতর দক্ষতায়। আচ্ছা, এখন আমাদের এই প্রশ্নটা শেষ আলোচনা করা, এইটা রিলেটেড তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, ঠিক আছে? ক্লাস একটু দেখে নিই আমি। ইফাত কারিমা আছে, ফারহানা আছে, নওশিন, নুসরাত তিতু, তাহমিনা, আর হচ্ছে জিনিয়া। আচ্ছা, তো বরাবরই তোমরা এই এই কয়জনই থাকো, এবং দেখা যায় যে পরীক্ষা এরাই ভালো করো, বাকিগুলা এই যে 100 বার ফোন দিতে দিতে তখন যখন ফেল করে তখন বাবা মা সবাই মিলে ফোন দেয়। দিনের মধ্যে মনে আমি একের জন্য 3-4টা করে ফোন পাই, আর এরপরে যখন আমরা ক্লাস নেই তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন আর এগুলো শুনবো না, তখন আমাদের পরীক্ষা আসলে আমরা ফেল করবোই। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো যে 6 জন, তাদের মধ্যে দেখো তো তোমাদের এই প্রশ্নটা বুঝতে কি অসুবিধা আছে কিনা। আচ্ছা, কেউ কোনো কথা বলছে না, যেহেতু কথা বলছে না ক্লাসে হচ্ছে তোমাদের আমি মুখ দেখে সুন্দর বুঝতে পারতাম, তো কিন্তু জুমে এভাবে বুঝতে পারবো না। ধরে নিচ্ছি তোমাদের অসুবিধা নাই, আর তোমরা যেহেতু পরীক্ষার্থী এখন সামনে, 1 বছর সময় তোমাদের বাসায় বসে নষ্ট হয়েছে, তোমরা সবাই জানো কিভাবে উত্তর লিখতে হয়। তারপরে কিন্তু আমরা খাতায় কেটি প্রশ্নটা এরকম সুন্দর যেভাবে বলি ওরকম সুন্দর করে আমরা পাই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের আরেকটা কেটি প্রশ্ন দেখি, এটা আমাদের শেষ, যেহেতু দেখে আরেকটা আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা হচ্ছে আরেকটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার চিটাগং বোর্ড 2016। ছোট্ট একটা প্রশ্ন আমাদের সময়ে, হ্যাঁ সময় আছে আমাদের 28, আমি আশা করছি আরো একটা আলোচনা করতে পারবো এটা করার পরে। দেখো, বলেছে যে জনাব ফাহিম খুলনায় মংলা বন্দরের একজন কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাগণ সৎভাবে ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও তিনি পণ্য খালাসের সময় অসাধু উপায়ে অর্জিত বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুরের সাপ্তাহ নামক একটি ব্যাংকে জমা করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে তার এই কাজটি ধরা পড়ে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা, দেখো তার একজন ব্যক্তির কথা বলেছে যিনি খুলনার মংলা বন্দরে, মংলা আমাদের তো সমুদ্র বন্দর, সেখানে কর্মকর্তা, সে অন্য অন্য কর্মকর্তার সাথে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলো পণ্য খালাসের সময় অসুদ অপায় অর্জিত বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুরের শাপলা ব্যাংকে একটি শাপলা নামক একটি ব্যাংকে জমা করে। তার মানে অসুদ পণ্য খালাসের সময় সে কিছু ঘুষ নিয়েছে, ঠিক আছে? সেই ঘুষের অর্থটা উনি দেশে জমা না রেখে সিঙ্গাপুরে জমা রেখেছে। তোমরা উদ্দীপক শুনে বুঝতেই পারছো এটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে, মানি লন্ডারিং। এই জন্যই তোমাদেরকে আমি মানি লন্ডারিংটা বলেছি এত গুরুত্বপূর্ণ, আমরা বোর্ড প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবো। আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে মানি লন্ডারিং আর তোমার আর্থিক বাজারের যে ধরনটা, প্রাথমিক বাজার আর মাধ্যমিক বাজারের যে ধরন সেটার থেকে বেশিরভাগ প্রশ্ন এসেছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন দেখি আমরা গ নাম্বারে কি বলেছে।
জমা ফাইমে শাপলা ব্যাংকে টাকা জমা রাখা কোন ধরনের কার্যক্রম ব্যাখ্যা কর। তো বলার অপেক্ষা রাখে না যে জমা ফাইমে শাপলা ব্যাংকে টাকা জমা রাখার কার্যক্রম হচ্ছে মানি লন্ডারিং কার্যক্রম। ঠিক আছে, মানি লন্ডারিং কার্যক্রম। তো এই মানি লন্ডারিং কি একটু আগেই সেটা আমরা বলে এসেছি, তাই না? এই যে আমরা একটু আগে যে প্রশ্নটা আলোচনা করলাম সেখানে বলে এসেছে। তাহলে দেখো, যেই মেয়ে মানি লন্ডারিং এর সংজ্ঞা একবার করে ফেলবে সে কতগুলো ক্রিয়েটিভ প্রশ্ন উত্তর দিতে পারবে। ঠিক আছে, তোমার বই ম্যাক্সিমাম ক্রিয়েটিভ প্রশ্ন দেখবে তুমি মানি লন্ডারিং আর প্রাথমিক বাজার মাধ্যমিক বাজার নিয়ে আসতেছে। ঠিক আছে, তো মানি লন্ডারিং এর সংজ্ঞাটা আমরা একটু আগেই পড়েছি, তারপর একটু বলে দিই। মানি লন্ডারিং এর ব্যাপারটা হচ্ছে অবৈধ বা বৈধ উপায়ে আমরা যে অর্থটা উপার্জন করি সেই অর্থটা যদি আমরা অবৈধ উপায়ে হস্তান্তর, রূপান্তর বা অবস্থাপনে গোপন করি বা উক্ত কাজে সহায়তাও করি তাহলে আমরা মানি লন্ডারিং এর আওতায় পড়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখন দেখি যে এই তো গেল আমাদের অনুধাবন। প্রয়োগে আমরা কি দেখ করব? প্রয়োগে আমরা লিখবো উদ্দীপকে জমা ফাইন পণ্য খালাসের সময় অশুদ্ধ উপায়ে অর্জিত বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুরের শাপলা ব্যাংকে জমা করেন। এক্ষেত্রে তিনি অবৈধ অর্থ অবৈধভাবে পাচার করেছে। খেয়াল করো, অর্থটাও কিন্তু অবৈধ। সে পণ্য খালাসের সময় অর্জিত বিপুল পরিমাণ অর্থ, পণ্য খালাসের সময় তার বিপুল পরিমাণে অর্থ অর্জন করার কথা না, তার মানে সে খালাসের জন্য, খালাস মানে হচ্ছে পণ্যটাকে তোমার আমরা বলি না ধরো এয়ারপোর্টে যে কাস্টম থেকে পণ্যটা ছাড়াতে হবে, এই কাস্টম থেকে পণ্যটাকে ছাড়ানোকে এখানে খালাস বলেছে। ঠিক আছে, পণ্য ক্ষেত্রে সাধারণত খালাস শব্দটা ইউজ করা হয়। তো পণ্য খালাসের সময় নিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আছে, এটা ওনার একটা অবৈধ কাজ, এক নাম্বার। দুই নম্বর, উনি আবার অবৈধ ভাবে দেশের টাকা সিঙ্গাপুরের শাপলা নামক একটি ব্যাংকে জমা করেছে, তাই এটি মানি লন্ডারিং এর অন্তর্ভুক্ত। জনা ফাইন যদি বৈধভাবে টাকা উপার্জন করে শাপলা ব্যাংকে ব্যাংকে গোপনে রাখতো সেটিও অবৈধ হতো। খেয়াল করো মেয়েরা, একটা জিনিস আমরা খেয়াল করছি, যদি টাকাটা জনা ফাইন বৈধভাবে উপার্জন করতো কিন্তু টাকাটা গোপনে তোমার শাপলা ব্যাংকে রাখতো সিঙ্গাপুরে, সেটাও কিন্তু মানি লন্ডারিং হতো। ঠিক আছে, আমরা কিন্তু এইগুলো নিয়ে আগে আলোচনা করে এসেছি যে বৈধ এবং অবৈধ দুইটা টাকাই যদি আমরা সরকারকে না জানিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাইরে আমরা কোনো ব্যাংকে রাখি কোনো প্রয়োজন ছাড়া, সেটাই আমাদের মানি লন্ডারিং হবে। আচ্ছা, এখন এই গেল আমাদের তোমার গয়ের উত্তরটা। ঠিক আছে, এখন ঘ নাম্বারে আসি। উদ্দীপকে বর্ণিত জনা ফাইমের শাপলা ব্যাংকে অর্থ স্থানান্তর শাস্তি কি হতে পারে মতামত? এখন হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কেউ যদি মানি লন্ডারিং কাজটা করে তাহলে সেটা শাস্তিটা কি। এই শাস্তি নিয়েও আমাদের বোর্ডে অনেক প্রশ্ন আসে, তো শাস্তিটা আমাদের আইন অনুযায়ী দিতে হবে। প্রথমেই আসি যে এই উত্তরটা আমরা আসলে কিভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো, যখন আমাদের এরকম প্রয়োগেও যে জিনিসটা চাওয়া হয় এবং উচ্চতর দক্ষতাও ঠিক একই জিনিসের উপর একটু প্রশ্ন হয়, তখন কিন্তু আমাদের মানে লেখাটা কমে আসে যে আমরা কি লিখবো। একই লেখা আসলে আমাদেরকে দুইবার রিপিট করতে হয়, তো আমাদের এখানে কিছু করার নাই, কারণ আমাদের এই ঘতেও সব আবার মানি লন্ডারিং নিয়ে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এখন কি লিখবো আমরা? প্রথমেই আমরা লিখবো হচ্ছে মানি লন্ডারিং এর সংজ্ঞা। ঠিক আছে, ঘতে এসে প্রথমেই আমরা যে লিখবো হস্তান্তরের কাজটি মানি লন্ডারিং, এটা লিখে লেখার পরে আমরা এটা লিখবো মানি লন্ডারিং এর সংজ্ঞা। কেন আমরা একই জিনিস দিচ্ছি মেয়েরা? এখানে বোর্ড কোশ্চেন, আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে বোর্ড কোশ্চেনটা কিরকম হয়েছে আমি তোমাকে বলি, গয়ের প্রশ্নটা এবং ভয়ের প্রশ্নটা সিমিলার চলে এসেছে, শুধুমাত্র একটা জিনিস আলাদা এসেছে, সেটা হচ্ছে শাস্তি। শাস্তিটা বা আইন অনুযায়ী শাস্তিটা কি সেটা তোমাকে দেখতে হবে। তো এখন তোমার গয়ার ভয়ে তোমাকে অবশ্যই রিপিট করতে হবে, কিছু করার নেই। তাহলে মানি লন্ডারিং লেখার পরে তুমি মানি লন্ডারিং এর সংজ্ঞা দিবা, তারপরে উদ্দীপকের সাথে মিল করে তুমি লিখবা এটাই মানি লন্ডারিং। লাস্টে যে তুমি শাস্তিটা লিখবা, শাস্তিটা কি? মানি লন্ডারিং এ জড়িত ব্যক্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 অনুযায়ী শাস্তি পেয়ে থাকে। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি মানি লন্ডারিং অপরাধ করলে বা মানি লন্ডারিং অপরাধ করার চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করলে ন্যূনতম 6 মাস এবং অনধিক 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। খেয়াল করো মেয়েরা, আমরা মনে রাখবো 6 মাস থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং অপরাধের সাথে জড়িত টাকার দ্বিগুণ থেকে বেশি নয় অর্থে দণ্ডে দণ্ডিত হবে। এটা বুঝিয়ে দিই,
তোমার কারাবাস তো তোমার 6 মাস থেকে 7 বছর, মানে জেল হাজত যেটা, সেটা জজ অপরাধ বুঝে দিবে, আইনের প্রয়োগ সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমরা আইনটা জেনে রাখি, 6 মাস থেকে 7 বছর পর্যন্ত আমাদের জেল হতে পারে, ঠিক আছে? আর সাথে তোমাদের কিছু কিছু আর্থিক জরিমানা দিতে হবে। আর্থিক জরিমানা কিরকম, ধরো তুমি যদি 50,000 টাকার অর্থকে মানি লন্ডারিং উপায়ে অর্জন করো, তাহলে তোমাকে সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত টাকা দিতে হতে পারে। তার মানে তুমি যেই টাকাটা অপরাধ করবা তার দ্বিগুণ অর্থ দণ্ড পরিমাণ তোমার শাস্তি হতে পারে। শাস্তিটা দুই ধরনের, একটা হচ্ছে কারাবাস আর একটা হচ্ছে অর্থদণ্ড। কারাবাসটা হচ্ছে 6 মাস থেকে 7 বছর, আর অর্থদণ্ডটা হচ্ছে যেই পরিমাণ টাকায় তুমি মানি লন্ডারিং করেছো তার দ্বিগুণ থেকে বেশি না, তার মানে সর্বোচ্চ হতে পারে তার দ্বিগুণ পরিমাণ, ঠিক আছে? এটা 2002-এর আইন অনুযায়ী আছে, তাহলে এটা আমরা জেনে রাখবো। এটা আমাদের এমসিকিউ তেও আসে, প্লাস অনেক ট্রিকি প্রশ্নে কাজে লাগবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের প্রশ্ন। তো আজকে আমাদের যে সময় আছে, তো আমরা আর একটা প্রশ্ন দেখি যে আমরা একটু আলোচনা করতে পারি কিনা, না পারবো না হয়তো বা কেটে যাবে। তো এখন দেখো, আমরা বাসায় কি করতে পারি, দুটো তো আমি বুঝিয়ে দিলাম। আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমাদের এই বইটার মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, অনেকগুলো প্রশ্নের সলিউশন দেওয়া আছে। তো যেই প্রশ্নগুলো তোমার সলিউশন দেওয়া আছে, তুমি যদি সেগুলো করো, তাহলে দেখবা তুমি একই জিনিস পেয়ে যাচ্ছ। তোমার জিনিস খেয়াল করছো মেয়েরা, আমি 2টা প্রশ্ন করেছি, আমি 3 নম্বর প্রশ্নটা স্কিপ করেছি, সেটাও তুমি মানি লন্ডারিং নিয়ে। তাহলে তুমি যখন বোর্ড প্রশ্নগুলো করবা, তোমার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে কি এটা তো একই টপিক, একই টপিক, এই জন্য আমাদের প্রশ্নটাকে তোমার সবগুলো প্রশ্ন মধ্যে সলিউশন করতে হবে। এখন দেখো 2.4 যেটা, আমি 3 নম্বরটা বাদ দিয়েছি, কেন একই মানি লন্ডারিং, ঠিক আছে? 2.4 তোমাকে বলেছে যে প্রশ্ন, এটাও তোমার হচ্ছে যে আর্থিক বাজার নিয়ে প্রশ্ন হয়েছে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি এই অধ্যায়ে 2টা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মানি লন্ডারিং আর বাজারটা, আর্থিক বাজারটা, সেটা বলতে পারি প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার, আরেকটা বাজারকে আমরা বলেছি মুদ্রা বাজার এবং মূলধন বাজার। মানে এই 5টা টপিক যেই মেয়ে ভালো করে পড়বে, সে কিন্তু এই চ্যাপ্টারের 90% কোশ্চেন উত্তর দিতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো তোমরা বাসায় বাকি প্রশ্নগুলো পড়বা, সলিউশন দেওয়া আছে অনেকগুলা, অনেকগুলো সেলফ টেস্ট আছে, পড়ে দেখবা যে নিজেরা পারো কিনা অনুশীলনী প্রশ্ন। আর কোনোটাতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? তোমরা কিন্তু মেয়েরা বোর্ড প্রশ্নগুলো সবগুলা দেখবা, একটা বোর্ড প্রশ্ন বাদ দিবা না, ঠিক আছে? সেকেন্ড অধ্যায় সম্পূর্ণ থিওরি, যখন আমাদের ম্যাথ কমন না পড়বে তখন কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের আমাদের ম্যাথ অ্যান্সার করতে হবে, মানে সরি থিওরি অ্যান্সার করতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এইটাই শেষ। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা নতুন একটা অধ্যায় শুরু করছি, যেটা আমি অলরেডি থিওরি এবং কিছু অঙ্ক করিয়েছি, তারপর আবার আমি নতুন করে শুরু করতে যাচ্ছি নবম অধ্যায়, ফিনান্সের নবম অধ্যায়। তো সবাই আগামী ক্লাসটা কিন্তু আমি শনিবারে তোমাদের ক্লাস নিবো, ঠিক আছে মেয়েরা? কারণ আমি তো সরি শনিবার না, তো বৃহস্পতিবারে ক্লাস নিবো, কারণ শনিবারে তো আমি ক্লাস নিতে পারি নাই। এবং আমি গত ক্লাসটা বলেছি তোমাদের শনিবারের ক্লাসটা আমি বৃহস্পতিবারেই নিবো এখন থেকে। আচ্ছা, তাহলে হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এই অধ্যায় দেখবা, ঠিক আছে? এই দ্বিতীয় অধ্যায়টা দেখবা, এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় আল্লাহ কি অবস্থা, আজকে তো আমি পুরো ক্লাসটা রেকর্ডিং করেছি। হ্যাঁ, রেকর্ড করেছি, আমি ভেবেছিলাম আমি রেকর্ডিং করি নাই। আচ্ছা, তো হচ্ছে তোমরা এই অধ্যায় রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে আগামী ক্লাসে করবা, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।